2014 সালের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে তারা তথ্য সংগ্রহ করতে এসেছিলেন এবং এটা হাইকোর্টের নির্দেশে সিবিআই দপ্তর থেকে তাদের তিনজন আধিকারিক এবং তাদের সমস্ত তথ্য আমাদের কাছে তারা চেয়েছেন। আমরা সেই যে যে তথ্যগুলো আমাদের কাছে ছিল তারা যেইগুলো চেয়েছেন আমরা সম্পূর্ণই তাদের হাতে তুলে দিয়েছি। তারা একটা সম্পূর্ণ সিজার লিস্ট করে আমাদের কাছে যেগুলো তথ্যগুলো নিয়ে গিয়েছেন তারা একটা সিজার লিস্টও করে আমাদের কাছে সই করে তারা দিয়ে গেছেন এবং আমরা পরবর্তীতে যাওয়ার সময় তাদের কাছে আমি জানতে চাইছিলাম যে আপনারা যা যা তথ্য চেয়েছেন সেগুলো সম্পূর্ণ পেয়েছেন কি না। তারা যে আমার কাছে যেটা বলে গেছেন যা যা তথ্য আমরা চেয়েছিলাম সম্পূর্ণই পেয়েছি, আমরা এবার পরবর্তী দিনে এটা আমরা কোর্টে এটা সাবমিট করবেন, তারা এবার পরবর্তী দিনে তাদের আইনসঙ্গত বিষয় যেটা হবে সেটা হবে, কিন্তু আমার পৌরসভা সততা এবং স্বচ্ছতার সঙ্গে সেই কাজগুলো দীর্ঘদিন থেকেই আগে বিগত দিনের চেয়ারম্যানও করে এসছেন, আমরাও সেটাই চাইছি। আমরা যাতে শান্তিপুর পৌরসভা এই দুর্নীতি যে বিভিন্নভাবে সিবিআই এসছেন তারা আসুক, আসতেই পারেন, কিন্তু বিষয়টা স্বচ্ছতার সঙ্গে আমরা তার হাতে সমস্ত তথ্যই তার হাতে তুলে দিয়েছি। আমরা কত সালের ঘটনা এটা? 2014 সালে আমরা রিক্রুটমেন্টের জন্য আমরা 18টা অনুমোদন পেয়েছিলাম, 18 সালে তার পরীক্ষা হয় এবং সেই পরীক্ষায় আমরা কোনো নিয়োগ করিনি এবং সেই জন্যে সমস্ত তথ্য যা যা চেয়েছিলেন সেগুলো আমরা তাদের কাছে তুলে দিয়েছি। হ্যাঁ, ওয়েন্সলের সংস্থায় পরীক্ষা নিয়েছিলেন। যে যে ডকুমেন্টসগুলো তারা চেয়েছেন আমরা ইতিমধ্যে আপনাদের কাছে লিস্টটাও আপনার কাছে দিয়ে দিয়েছি বা আপনারা হয়তো অনেকেই ছবি তুলে নিয়েছেন, আপনারা দেখে নিতে পারেন কী কী তারা নিয়ে গিয়েছেন, আপনারা অলরেডি সেই ছবিটাও করে নিতে পারেন কী কী তারা চেয়েছিলেন সেগুলো আপনারা আমাদের কাছ থেকে কী জানতে চাইলো। আমাদের যে বিভিন্ন সি গ্রুপ ছিল, ডি গ্রুপ, সি গ্রুপ এবং ডি গ্রুপের যে আমাদের নিয়োগ যেগুলো ছিল সেগুলো আমাদের পরবর্তী দিনে আমরা ডিএলবির কাছে আমরা অনুমোদনও চেয়েছিলাম, কিন্তু বিষয়টা আমাদের পরবর্তী দিনে যে ডিএলবি যে আমাদের অনুমোদন দেবেন সেইটাই আমরা তখন নিয়োগ করব, কিন্তু আমরা এই নিয়োগটা আমরা করিনি। কী কী জানতে চাইলো আমাদের কাছ থেকে? আমাদের কাছে যে যেগুলো কবে পরীক্ষা হয়েছিল, তার কি কারা কারা পরীক্ষা দিয়েছিল, তার কি লিস্ট, সেই সবগুলো তারা যেগুলো জানতে চেয়েছেন সেগুলোই আমাদের তাদের কাছে আমরা তুলে দিয়েছি। কতটা স্যাটিসফাই হলো? তারা 100% স্যাটিসফাইড, যা যা চেয়েছিলেন তারা সেগুলো পেয়েছেন আমার কাছে সেটাই বলে গেছেন। পরবর্তী দিনে এবার তারা কোর্টকে সেগুলো প্রোভাইড করবেন, কোর্ট পরবর্তী দিনে তার নির্দেশিকা যা হবে সেটা দেবে। না, সেরকম কোনো আমাদের কাছে বলে যাননি, তিনি যে তথ্যগুলো চেয়েছিলেন সেগুলো নিয়েই তারা আজকে এখান থেকে গেলেন। কতক্ষণ ছিলেন এখানে? প্রায় 4 ঘন্টার অধিক এখানে থেকে সমস্ত তথ্য তারা নিয়ে এখান থেকে তারপরে গিয়েছেন। কী নাম? আমার নাম সুব্রত ঘোষ, চেয়ারম্যান শান্তিপুর পৌরসভা। হ্যাঁ, আমার ঘরে এসেছিলেন, আমাকে জিজ্ঞাসা করলেন যে 2009-10 পরে কোনো রিক্রুট হয়েছে কি না। আমি বললাম না, আমাদের এখানে এভাবে কোনো হয়নি, ডাইনিং হ্যান্ডসগুলোই পড়ে আছে। আর আমরা যখন চাকরিতে ঢুকেছিলাম 98 সালে, আমি ডি গ্রুপের স্টাফ ছিলাম, এখনও আছি, তা বললো কৃষ্ণগড় লোক নিয়েছে, রানাঘাট নিয়েছে, আপনারা নিতে পারলেন না কেন? আমার এটা হচ্ছে কর্তৃপক্ষের ব্যাপার, সেটা তো আমি বলতে পারি না, বারবারই একই কথা আমাকে বলছে। এই পর্যন্ত আমি তো 2018 দুর্নীতির কথা বলছি, এখানে কোনো না, এখানে আমাদের এখানে সেভাবে কোনো নিয়োগ হয়নি, কোনো নিয়োগ হয়নি। বিজ্ঞপ্তি কোনো দেওয়া? না, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেগুলো কার্যকারিতা হয়নি। এরপরে কি আর কিছু কথা? না, এরপরে আর কোনো কিছু কথা হয়নি। আপনি মূলত কী কাজটা করেন? আমি হচ্ছে এখানে বার্নিং ঘাটে আছি, মানে বার্নিং যে আমাদের ক্রিমেশন সার্টিফিকেটটা দেয় সেটা আমি প্রচেষ্টা করি। কী নাম? রমেন সাহা।